প্রিয় দর্শক, দেশ দেশে বাইরে থেকে যারা আমার মাও মাটি ইউটিউব চ্যানেলটি প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে মিশ্র পদ্ধতিতে কার্প জাতীয় মাছ কম খরচে চাষ করবেন এবং খাবার কি এবং হাতে বানানো খাবার কিভাবে তৈরি করবেন এবং ভালো জাতের পোনা কোথায় পাবেন তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ দিক টিউটোরিয়াল আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো অন্যান্য মাছের তুলনায় এই মাছগুলো যেমন আমিষের চাহিদা পূরণ করবে তেমনি এটি বাজারে আপনার বিক্রি করে ভালো মুনাফা অর্জন করবেন এবং এই মাছ চাষে 100% লাভবান হবেন। এই সম্পূর্ণ দিক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকেন। কার্প জাতীয় মাছ বলতে দেশীয় বিদেশি রুই জাতীয় মাছকে বোঝায়। আমাদের দেশে দেশীয় কার্পের মধ্যে কাতলা, রুই, মৃগেল, কালিবাউস ইত্যাদি এবং বিদেশি কার্পের মধ্যে সিলভার কার্প, গাছ কার্প, ব্রিগেড কার্প, ব্ল্যাক কার্প, কমন কার্প ইত্যাদি অন্যতম। উপরের স্তরের মাছ কোনগুলো এটা আপনাদের মাঝে তুলে ধরা হবে। কাতলা, সিলভার কার্প, ব্রিগেড জলাশয়ে উপরের স্তরের খাবার খায় এবং উপরের স্তরে এসব মাছ সবুজ উদ্ভিদকণা এবং ফাইটোপ্লাঙ্কটন এবং পানিকণা এবং জুয়োপ্লাঙ্কটন খেয়ে থাকে। মধ্যস্তরে যে সকল মাছ থাকে সেটি হলো যে রুই মাছ, এই স্তরে থাকে এবং ক্ষুদ্র পানিকণা, ক্ষুদ্র কীট, শ্যাওলা প্রভৃতি খাবার খায় এবং নিম্নস্তরে মাছ যেগুলো থাকে সেটি হচ্ছে মৃগেল, কালিবাউস, মিনার কার্প এবং ব্ল্যাক কার্প, অধিকাংশ সময় জলাশয়ে নিম্নস্তরে বিচরণ করে থাকে। তলদেশীয় ক্ষুদ্র কীটপতঙ্গ, শ্যাওলা, শামুক, ঝিনুক, ক্ষুদ্র উদ্ভিদ কণা এগুলো হচ্ছে এদের প্রাকৃতিক খাবার। তবে আপনারা চাইলে হাতে বানানো যে খাবারগুলো আপনারা তৈরি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি বাজার থেকে নিয়ে আসতে পারেন সরিষার খোল এবং ভুট্টার গুঁড়া এবং আপনার দেখা গেছে কি এগুলো আপনার চার থেকে পাঁচ দিন আপনারা ভিজিয়ে রাখা আপনার এই মাছগুলার অর্থাৎ যে কার্প জাতীয় মাছগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে সেগুলো আপনার প্রধান খাবার হিসেবে এগুলো আপনার দিতে পারেন এবং বাজারে এটার সাথে সাথে আপনার যদি ফিড খাবারটা পাশাপাশি দেন এটার সাথে মিক্সড করে তাহলে আপনার এটা দেখা যাচ্ছে প্রোটিনের মানটা বেশ ভালো থাকে। কার্প জাতীয় মাছের জন্য পুকুর প্রস্তুতের খুব সহজ পদ্ধতি হচ্ছে যে আপনার পুকুরের চারপাশে যদি আপনার ডালপালা থাকে তাহলে অবশ্যই ছেড়ে দিতে হবে এবং অতিরিক্ত কাদা থাকলে তাহলে কিছু সংখ্যক আপনার কাদা সরিয়ে ফেলতে হবে। আর আপনার পুকুরটি যদি আপনার পুকুরে পানি না শুকাতে পারেন তাহলে আপনার গণফাঁসের জাল দিয়ে আপনার 2 থেকে 3 বার আপনার জাল টেনে রাক্ষসী মাছগুলো সরিয়ে ফেলতে হবে। তারপর এই পুরো ভিডিওতে আপনি যে হাই কোয়ালিটি ভালো মানের রুই, কাতল, মৃগেল এবং কালিবাউস অরিজিনাল যে ধানি পোনাগুলো দেখছেন এগুলো আপনাদের আমাদের এখান থেকে ছোটো অথবা বড় সাইজের পোনাগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওর উপরে যেই নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিয়ে আপনারা সরাসরি আপনাদের এখানে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের এখানে এসে ভিজিট করে আমাদের ভালো হাই কোয়ালিটি পোনাগুলো দেখে যাচাই করে অথবা আপনারা চাইলে হোম ডেলিভারি যদি নিতে চান তাহলে আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন। আমাদের এখানে কার্প জাতীয় সকল মাছের পোনা আমাদের এখানে আপনাদের এখানে যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে। দর্শক, আপনি যদি আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। দর্শক, আর এই আরও এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।